হাই ফ্রেন্ডস আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর আজকে যে দুর্দান্ত সাথে রেসিপিটা শেয়ার করব সেটা একবার খেলে তার স্বাদ আর ভোলাই যাবে না তো এমনি রেসিপি আমি শেয়ার করবো তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তো আমার রেসিপি হলো কাতলা মাছের মাথা আলু দিয়ে চরচড়ি মাথাগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমার তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিলাম আমি এক এক করে মাথাগুলো সব ভেজে নেব। এক পিট ভাজা হয়ে গেছে এক পিট আমি পাল্টি করে দিলাম দেখুন আমার মাছের মাথাটা পুরো ভাজা হয়ে গেছে এটা হলো কাতলা মাছের মাথা এমনি করে আমি আরও মাথাগুলো সব ভেজে নেব আমি ছোট ছোট করে আলুও কেটে রেখে দিয়েছি এটা হলো আমি আলু দিয়ে বানাবো আর একটা মশলা করেছি আদা রসুন কাঁচা লঙ্কা ওটা আমি মিক্সিতে পিষে রেখে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি পেস্ট করে রেখে দিয়েছি ফোড়নে দিলাম দুটো এলাচ তেজপাতা আর গোটা জিরে এবার যে আমি পেঁয়াজটা বেটে রেখেছি ওটা আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আমি দু মিনিট কষিয়ে নেব আমার এদিকে পেঁয়াজ বাটাটা রেডি হবে তার মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো আমি ছোটো ছোট করে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হেলদি পাউডার দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিলাম দেখুন আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমার পেঁয়াজ বাটাটা দু মিনিট আমি কষালাম এর মধ্যে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে গেছি ওটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও আমি ফ্রাই করব মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে লবণ দিলাম লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন যতটা দরকার ততটাই দেবেন আর দিলাম হালদি পাউডার দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়ো সাইজের একটা টমেটো কেটে দিলাম টমেটোটাও আমি কষিয়ে নেব এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে কষিয়ে নিলাম ভালো করে আর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে এটাকে আরও আমি কষিয়ে নিলাম এবার যে ভেজে রাখা আলু আছে আলুটা আমি এর মধ্যে অ্যাড করব। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মশলার সাথে ভালো করে কষাবো যত সময় না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে তত সময় এটা পুরো কষাতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে দেখুন এটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলোকে এমনি টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাথার সাথে মশলার সাথে আরও আমি দু মিনিট কষিয়ে নেব তো এই রেসিপিটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো আপনারাও ঘরে একবার এইভাবে মাছের মাথার চচ্ছড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে তো এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে দেখুন আমার এটা প্রায় কষানো হয়েই গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা বেশি গ্রেভি হবে না একটু মাখো মাখো ভাব হবে ওই জন্য জল বেশি লাগবে না এতে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে থাকবে আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখব দেখুন আমার এই রেসিপিটা প্রায় রেডি যেমনি কালার হয়েছে তেমনি খেতে অসাধারণ হবে এই কাতলা মাছের মাথার চচ্চড়ি তো আমার এই রেসিপিটা ফুললি রেডি তা আমার রেসিপিটা যদি ভালো লাগে তা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাস্টে আমি হাফ চামচ দিলাম গরম মশলা আর দিলাম এক চামচ ঘি তো কাতলা মাছের মাথা চচ্ছড়ি আমার রেডি তো সেলো টাটা বাই বাই হ্যাভ এ নাইস ডে